ট্রেন চালাবেন রাজ্যের মেয়ে দেবলীনা। আগরতলা রামনগরের মেয়ে দেবলীনা রায় ভারতীয় রেলে ইলেকট্রিক্যালি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিযুক্তি পেয়েছেন। বিশেষ করে এই ধরনের পেশা পুরুষেরা বেছে নেয়, কিন্তু মেয়েরাও যে কোনো অংশে কম নয় তা প্রমাণ করে দিলেন দেবলীনা। আমার বাড়ি রামনগর রোনং 7। তো আমি, আমার বাবার নাম রণবীর রায়, মার নাম চন্দ্রানী ভট্টাচার্য। আমি ছোটোবেলা থেকে ডনবস্কোতে পড়েছিলাম। ডনবস্কোতে পড়ার পর 2011 আমার মাধ্যমিক কমপ্লিট হয়। তারপরে আমি ডিপ্লোমা করি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। 2014 আমার ডিপ্লোমা কমপ্লিট হয় টিআইটি থেকে পড়েছিলাম। তারপরে আমি বিটেক করি জিএমআইটিতে কলকাতা থেকে। 2017 আমার বিটেক কমপ্লিট হয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। তারপরে আমি গভর্নমেন্টের জন্য প্রিপেয়ার করছিলাম, তারপর নানা এক্সাম দিয়েছি, তারপরে আমার এই রেলওয়ে জবটা আমি পেয়েছি। আমরা শুনেছি যে আপনি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য এবার আপনি পেয়েছেন, কবে থেকে প্রিপেয়ার করেছেন এবং কবে আপনি জয়েন করছেন? বেসিক্যালি রেলওয়ে জবটার জন্য আমার বেশি দিনের প্রিপারেশন লাগেনি, খুব একটা বলতে গেলে মানে মাস দু তিন মতো আমি প্রিপেয়ার করেছিলাম। 2018 এটার এক্সাম বেরিয়েছিল প্রিলিমসটা, তো তখন দিই আমি, তো ক্লিয়ার করি, তারপর মেন্সের জন্য প্রিপেয়ার করলাম, তারপর মেন্স ক্লিয়ার করি, তো এভাবে হয়ে গেল আর কি। লোকো পাইলট কেন অন্যান্য ক্ষেত্রে আপনি জাননি বা রেলওয়ের ক্ষেত্রে আপনি চুজ করেছেন? অ্যাকচুয়ালি রেলওয়েতে জব করাটা, লোকো পাইলটের জবটা সেরকম তখন বেরিয়েছিল বলে, রেলওয়েতে জব করা আমার ড্রিম ছিল ছোটোবেলা থেকেই। তো রেলওয়ে একটা খুব ভালো অর্গানাইজেশন, তো সেজন্য আমার ওখানে মানে ছোটোবেলা থেকে ড্রিম ছিল, তো সেজন্য আর কি। বিশেষ করে যে লোকো পাইলট বা এগুলো মেইনলি যেটা মেল যারা এরা সিলেক্ট করে, একজন ফিমেল হিসাবে এই যে একটা পথ আপনি বেছে নিয়েছেন, কোনো অনুপ্রেরণা পেয়েছেন কারোর কাছ থেকে? না সেরকম কিছু না, অ্যাকচুয়ালি জবটা খুব অ্যাডভেঞ্চারাস জব, আর অফিসিয়াল জব আমি বলছি না খারাপ সেরকম, বাট আমার একটু ওই একঘেয়েমি টাইপের জবগুলো থেকে আমি একটু ডিফারেন্ট করতে চেয়েছিলাম, তো সেই জন্য আমি এই জবটা বেছে নিয়েছিলাম। প্লাস আমার কলেজে সিনিয়ররা ছিল, ওদের সাথে কথা বলে আমি যা জানতে পারলাম ওটার ব্যাপারে, তো তারপর আমার কাছে মনে হলো এটা খুব অ্যাডভেঞ্চারাস টাইপের, খুব মজার টাইপের হবে, সেই জন্য আমি এটা বেছে নিয়েছি জবটা। তো সেই জায়গা দিয়ে মহিলাদের জন্য বলতে পারেন আপনি একজন অনুপ্রেরণা আপনি যোগাবেন, সেই দিক দিয়ে আপনি মহিলাদের উদ্দেশ্যে কি বলবেন? মহিলাদের অ্যাকচুয়ালি এখন আরও এগিয়ে যাওয়া উচিত। অ্যাকচুয়ালি এখন যা দিনকাল, এখন সবারই আর্নিং করা উচিত। রেলওয়ে এখন খুব একটা ইম্পর্টেন্ট অর্গানাইজেশন, আর খুব বড় সড়ো অর্গানাইজেশন, নিজের মানে মানে নিজের গ্রোথের জন্য, নিজের ক্যারিয়ার হিসেবে চুজ করার জন্য রেলওয়ে খুব বড় সড়ো অর্গানাইজেশন। তো আমি একটা মেয়ে হিসেবে যখন এরকম একটা পোস্ট, নর্মালি আমরা জেনে থাকি যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এসব ধরনের পোস্ট ছেলেদের জন্য হয়ে আসে, আমাদের মেন্টালিটিটা ওরকমই আছে, কিন্তু এখন অ্যাজ এ মেয়ে আমি বলবো যে এটা খুব ভালো পোস্ট মেয়েদের জন্য। আর আমি অন্য মেয়েদের জন্য এই কথাটা বলবো যে ওরাও যেন এরকম পোস্ট মানে যদি ওদের আসে সামনে, ওরা যেন পিছু পা না হয়।